السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، وقال الله تعالى في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منهم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. معنى الأرض شمست وبرشنك شاه دي الله আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের উদ্দেশ্যে। সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যার জন্য সমস্ত প্রকারের ইবাদত। তিনি সমস্ত ইবাদতের মুস্তাহেক, যাকে সারা পৃথিবী, আকাশ এবং জমিন, সূর্য চন্দ্র, তারকা নক্ষত্র, গ্রহ, পৃথিবীতে যা কিছুই রয়েছে সব কিছুই সেজদা করে থাকে এবং তার আনুগত্য করে থাকে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর একত্ববাদ তাওহীদ মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন এবং একত্ববাদের পরিপন্থী বস্তু শিরক থেকে মানুষকে সতর্ক ও সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে, কিন্তু মানুষ এবং জিন থেকে অধিকাংশ, অর্থাৎ অধিকাংশ মানুষ অধিকাংশ জিন আল্লাহর ইবাদতকে অস্বীকার করবে এবং করছে। এটি হচ্ছে মানুষ এবং জিনের অবস্থা, যাদেরকে আল্লাহ তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাঁর একত্ববাদকে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছেন। তারাই আল্লাহর ইবাদতকে অস্বীকার করে থাকে অথবা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করে থাকে, আল্লাহর সাথে শিরক করে থাকে। পক্ষান্তরে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যা কিছুই রয়েছে সব কিছুই একমাত্র আল্লাহকে সেজদা করে, আল্লাহর আনুগত্য করে। কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে স্পষ্ট ভাষায় বলেছেন: ওয়ালিল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে বা যা কিছুই রয়েছে, কোথাও মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলা হয়েছে, কোথাও মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ বলা হয়েছে। সব্বাহ লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছুই রয়েছে, মা ফিস সামাওয়াতি, সচেতন বস্তু হোক আর অচেতন বস্তুই হোক, সব কিছুই আল্লাহর তসবিহ পাঠ করে থাকে। কিন্তু যাদেরকে আল্লাহ তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে দায়িত্ব দিয়েছেন এই শরীয়ত বহনের, তাদের জন্য বিধি নিষেধ আহকাম নাজেল করেছেন, তাদেরকে শরীয়তের দায়িত্ব দিয়েছেন, মুকাল্লাফ বানিয়েছেন, অর্থাৎ জিন এবং ইনসান, মানুষ এবং জিন, তাদের অধিকাংশই আল্লাহর অকৃতজ্ঞ হয়ে থাকে, আল্লাহর সাথে শিরক করে থাকে অথবা আল্লাহর ইবাদতকে অস্বীকার করে থাকে অথবা আল্লাহর ইবাদতে অবহেলা করে থাকে। বিভিন্ন প্রকারের মানুষ এবং জিন রয়েছে। এই জন্য আল্লাহ হেসাদ করেছেন যে অধিকাংশ মানুষ কুফরি করবে বা শিরকে নিমজ্জিত হবে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমানের যারা দাবি করে থাকে তারাও অনেকে শিরক করে থাকে। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরগুজার বান্দা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা অল্প, তাদের সংখ্যা খুব অল্প। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এবং তাদের সাথে সাথে জিনদেরকে হিদায়তের জন্য আম্বিয়া এবং রসুল যুগে যুগে পাঠিয়েছেন। নবী এবং রসুলদেরকে এ মানব জাতির মধ্য থেকেই আল্লাহ পাঠিয়েছেন, যুগে যুগে অসংখ্য আম্বিয়া এবং রসুল পাঠিয়েছেন, তাদের সংখ্যা সম্পর্কে মহান আল্লাহই ভালো জানেন। মানুষের মধ্যে যখনই কুসংস্কার দেখা দিয়েছে, যখন শিরক এবং বিদাত কুপ্রথা দেখা দিয়েছে, যখন দিন থেকে তারা দূরে সরতে লেগেছে, তখন তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী এবং রসুলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। সর্বপ্রথম যখন মানব জাতির মধ্যে শিরক দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের পরে,
এবং হযরত নূহ আলাইহিস সালামের পূর্বে, হযরত আদম এবং নূহ আলাইহিস সালামের মধ্যকার জামানায় প্রথম শিরক দেখা যায় পৃথিবীতে। তার পূর্বে তাওহীদ এবং তাওহীদ ছিল, অর্থাৎ আল্লাহর একত্ববাদ ছিল, আল্লাহ এক ও একক, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে সূরাতুল ইখলাস। এই ক্ষেত্রে ঐক্যমত ছিল মানুষের। প্রথম শিরক প্রবেশ করে, শিরকের অনুপ্রবেশ ঘটে হযরত নূহ আলাইহিস সালামের পূর্বকালে। তখন মহান আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রথম রসুল হিসাবে, তার আগে কোনো রসুল আসেননি, নবী এসেছিলেন, যেহেতু তখন তাওহীদ আর তাওহীদই ছিল, কুসংস্কার ছিল না, প্রথম রসুল তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য এবং শিরক থেকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, শিরকের যে ভয়ানক পরিণাম রয়েছে, পরিণতি রয়েছে, সে সম্পর্কে মানুষকে সাবধান করার জন্য, আল্লাহর আজাব সম্পর্কে সচেতন করার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন। তিনি দীর্ঘ 950 বছর ধরে দিনের দাওয়াত দিতে থাকলেন আল্লাহর পক্ষ থেকে। মহান আল্লাহ তার সম্পর্কে ইরশাদ করেছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিন আমা। সুতরাং নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন রসুল করে প্রেরণ করলেন, তার সম্প্রদায়ের মাঝে 50 কম 1000 বছর অবস্থান করলেন। আলফা সানাতিন ইল্লা খামসিন আমা, 950 বছর অবস্থান করলেন, আল্লাহর দাওয়াত দিতে থাকলেন, রাত দিন এক করে দিয়ে দাওয়াত দিতে থাকলেন। সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের এই বেদনাদায়ক ব্যথিত অন্তর থেকে যে কথাগুলি প্রকাশ পেয়েছিল সেই কথাগুলি উল্লেখ করেছেন। কালা রাব্বি ইন্নী দাআউতু কওমী লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখন 950 বছর পার হয়ে গেল, অল্প কয়েকটি লোক ছাড়া, মুসলিমের লোক ছাড়া আর কেউ দিনের পথে আসলো না, আল্লাহর একত্ববাদের দিকে আসলো না, শিরকেই ডুবে থাকলো, তখন আল্লাহর কাছে বড় ব্যথিত অন্তর নিয়ে দরখাস্ত করলেন, অভিযোগ করলেন, আল্লাহ আমি এত মেহনত করলাম, রব্বে ইন্নি দাওত কওমি, হে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে আহ্বান করছি, দিনের দিকে দাওয়াত দিয়েছি, লাইলান ওয়া নাহারা, রাত দিন 24 ঘন্টা, রাত দিন, যাকে রাত্রে পেতাম রাতে, যাকে সকালে পেতাম সকালে, যাকে সন্ধ্যায় পেতাম সন্ধ্যায়, যাকে দুপুরে পেতাম দুপুরে, যখন যাকে পাওয়া যায়, সম্মিলিতভাবে, একা একা, নির্জনে গিয়ে, মজলিসে, অনুষ্ঠানে, সব রকম করে দিনের দাওয়াত দিলাম, তাওহীদের দাওয়াত দিলাম, শিরক থেকে সতর্ক করলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার ডাকে তারা সাড়া তো দিল না, ডাক দিলে আরো তারা পলায়ন করে, আমার কথা শুনলেই তারা পলায়ন করে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তো এই জামানায় প্রথম শিরক আরম্ভ হয়। শিরক কিভাবে আরম্ভ হয় পরে বলছি। এখন শিরক সম্পর্কে প্রথমে দেখা যায় যে শিরক কাকে বলে, যেহেতু অনেকে বুঝি না যে শিরক কাকে বলে। আমাদের অনেকে জাতিগত মুসলমান ভাইয়েরা মনে করেন যে শিরক হিন্দুরা যা করে সেগুলি শিরক। শিরক কাকে বলে? বলছে হিন্দুরা যেগুলি কাজ করে ওগুলি শিরক। খ্রিস্টান যদি করে কোনো কাজ, ধর্মীয় কাজ, সেগুলি হচ্ছে শিরক, মুশরিকি কাজ, মুশরিকানা কাজ। মুসলমান আবার শিরক করে, এই কল্পনা নেই অনেক লোকের, যারা মুসলমান জন্মগত কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান নেই এবং প্রয়োজনে তেমন বোধ করা হয় না। মুসলমান তো আমরা, প্রয়োজন মনে করা হয় না যে ইসলামের জ্ঞান হাসিল করা ফরজ, যার ফলে তাদেরকে এ কথা বোঝানো বড় মুশকিল, কাছেও আসে না শেখার জন্য যে তাদেরকে বোঝাবেন আপনি যে তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে। এবং শিরক কোনো জাতির সাথে সীমাবদ্ধ নয়, বরং যে ব্যক্তি শিরক করলো সেই মুশরিক হয়ে যায়, যে ব্যক্তি শিরক করলো সেই মুশরিক হয়ে যায়। কোনো জাতির সাথে যদি শিরক সীমাবদ্ধ থাকতো তাহলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে মুশরিক হতো না, কোনো জাতির সাথে শিরক সীমাবদ্ধ থাকলে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী মুশরিক হতো না, কোনো জাতির সাথে শিরক সীমাবদ্ধ থাকলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক হতো না, কোনো জাতির সাথে শিরক সীমাবদ্ধ থাকলে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মুশরিক হতো না, কোনো জাতির সাথে শিরক সীমাবদ্ধ থাকলে ফেরাউনের স্ত্রী মোমেনা হতো না। তাহলে শিরক কোনো জাতির সাথে সীমাবদ্ধ নাই, যে হিন্দুরা করলে শিরক, খ্রিস্টান করলে শিরক, ইহুদি করলে শিরক, বৌদ্ধ করলে শিরক, শিখ করলে শিরক, জৈন করলে শিরক, আর মুসলমান যা কিছু করুক না কেন সবগুলি ধর্ম দিনে ইসলাম। মুসলমান যাই করুক না কেন কি করে? ইসলামিক কাজ করে,
মিলাদ করলেও ইসলামী কাজ, হালুয়া পুরি সাহেব বরাতে খেলেও ইসলামী কাজ, নবীকে হাজির নাজির আলেমুল গায়ব বললেও ইসলামী কথা, আর নবীর জন্য নবী হাজির হয়ে গেছেন বলে কিয়াম করে দাঁড়িয়ে গেলে এই যে ওই ইসলামী কাজ, এই শিরকি প্রথা ও শিরকি কাজ ও শিরকি এতেকাদ হচ্ছে ইসলামী কাজ বা ইসলামিক আচরণ, এবং কবরে গিয়ে সেজদা করলেও সম্মানসূচক সেজদা, সুতরাং মুসলিমের জন্য এটি এলাও রয়েছে, এই তো ধারণা, শিরক নাই। কবরে মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করলে সেটি হচ্ছে ইসলামিক কাজ, আর যদি কালীর থানে যদি হিন্দু বলিদান করে তাহলে সে হলো শিরক। কেউ দুর্গা পূজা করলে শিরক হয়ে যায়, আর দরগার পূজা করলে, দরগা মানে মাজার, মাজারকে দরগাহ বলে, তার দরগা মানে দরবার, তো পীরের দরবার, তো দরবারে গিয়ে দরগায় গিয়ে যদি সেজদা করে আল্লাহ ছাড়া অন্যকে, পীর ওলি আউলিয়াকে, তো বলছে এটি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সিঁড়ি মাধ্যম, শিরক নাই। ওই কাজ দিয়ে যেটা মুশরিক করে গিয়ে মন্দিরে, তাহলে সেটি শিরক হয়ে গেল। এই জন্য আল্লামা হালি রহমতুল্লাহ আলাই উর্দুর একজন ভালো কবি, তিনি বড় আক্ষেপ করে বলেছেন, বড় আক্ষেপ করে বলেছেন তার কবিতায়, তার কবিতার একটি অংশ হচ্ছে, করে গর গায়ের বুধ কি পূজা তো কাফের, যদি অন্যরা যদি প্রতিমার পূজা করে, পুতুল পূজা করে, তাহলে সে কাফের, তাকে বলি কাফের আমরা মুসলমানরা, যদি অন্য কারো সামনে শিরনত করে দেবী দেবতার সামনে, সে কাফের মুশরিক, তাদেরকে বলি আমরা। যো মানে বেটা খুদা কা তো কাফের, কেউ যদি বলে আল্লাহর পুত্র রয়েছে কাফের, খ্রিস্টান কাফের, মুসলিম ফতোয়া দিয়ে দিবে চট করে, সে কাফের, কাফের, যেহেতু আল্লাহর পুত্র বলল, কথা ঠিক অবশ্যই কাফের। এই কথাগুলি বলার পরে তিনি বলছেন, মাগার মোমেনো কে লিয়ে কুশাদা হে রাহে, কিন্তু মোমিনদের জন্য রাস্তা বড় প্রশস্ত, মোমিনদের জন্য রাস্তা বড় প্রশস্ত, পরাস্তিস করে শখতে জিসকি চাহে, পুজো করুক বড় শখের সাথে, উদ্যমের সাথে, যার ইচ্ছা তারই, সে চাঁদ আলালে গিয়ে সেজদা করুক, আটুস্তি গিয়ে সেজদা করুক, মাইজবান্ডারিতে সেজদা করুক, দেওয়ানবাগি গিয়ে সেজদা করুক, হ্যাঁ, আর সে বড় পীরের নামে গিয়ে সেজদা করুক, আর আজমিরে গিয়ে সেজদা করুক, ফুরফুরাই গিয়ে সেজদা করুক, যেখানেই করুক না কেন, মগার মোমিনো কে লিয়ে কুশাদা হে রাহে, পরস্তিস করে শখ সে জিসকি চাহে, না ইমান যায় না ইসলাম যায়, তার পরিশেষখানে তিনি বলছেন, এতে তার ইসলামও গেল না, ইমানও গেল না, সব কিছুই বহাল থাকলো, মোমিনও থাকলো, মুসলিমও থেকে গেল, মোমিন মুসলিম সে। তো শিরক এর নাম নয়, শিরক তাকে বলে শিরক ইত্তেখাজ শরীক মা আল্লাহ, এর মানে হচ্ছে শিরক, শিরক মানে আল্লাহর সাথে ইত্তেখাজ শরীক, কাউকে অংশী স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর পার্টনার, আল্লাহর কোন ক্ষেত্রে কেউ শরীক রয়েছে, অংশীদার রয়েছে, এর নাম হচ্ছে শিরক। ফির রুবিয়া, আল্লাহর রুবিয়াতে হতে পারে, রুবুবিয়াত মানে আল্লাহর প্রভুত্বতে, রুবুবিয়াতের অনেকগুলি ক্ষেত্র আছে, আল্লাহ যে রব, আল্লাহ যে পালনকর্তা, আল্লাহ যে খালেক সৃষ্টিকর্তা, আল্লাহ যে রেজেক দাতা, আহার দাতা, আল্লাহ যে আরোগ্য দাতা, আল্লাহ হচ্ছে আমাদের লাভ লোকসানের মালিক, আল্লাহ ক্ষতি সাধনের মালিকও আল্লাহ, এবং আমাদেরকে আমাদের উপকারের মালিকও আল্লাহ, কেউ আল্লাহ ইচ্ছা না করলে কেউ ক্ষতি সাধন করতে পারে না, আল্লাহ ইচ্ছা করেন যদি কারো ফায়দার উপকার তাহলে কেউ ক্ষতি সাধন করতে পারে না, আর আল্লাহ যদি ক্ষতি সাধন করতে চান কেউ উপকারে আসতে পারে না, এসবগুলি হচ্ছে রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। তো রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হতে পারে, উলুহিয়াত মানে এবাদতের ক্ষেত্রেও শিরক হতে পারে, এবাদতের অনেক প্রকরণ রয়েছে, অনেক ধরন রয়েছে, অনেক রকমের এবাদত রয়েছে, মনের এবাদত, অন্তরের এবাদত রয়েছে, কলবের এবাদত, হার্টের এবাদত, এবাদত রয়েছে আপনার অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে, দৈহিক এবাদত, এবাদতে বাদানি, এবাদত রয়েছে আর্থিক এবাদত, এবাদতে মালি, ধনের সাথে অর্থের সাথে যেসব এবাদতের সম্পর্ক, এবং কতক এবাদত রয়েছে এবাদতে মালি এবং বাদানি, দৈহিক এবং আর্থিক, দেহের পরিশ্রমও লাগে এবং অর্থে অর্থ ব্যয় করতে হয়, এইরকম এবাদত রয়েছে, বিভিন্ন রকমের এবাদত রয়েছে, এবাদত কৌলিও রয়েছে, কথার এবাদত রয়েছে, হাত দিয়ে নাই করলেন না, পা দিয়ে করলেন না, চোখ দিয়ে করলেন না, সেজদা করে করলেন না, কিন্তু কথার এবাদত রয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম, আস্তাগফিরুল্লাহ, সবগুলি ইবাদত, এগুলি হচ্ছে কওলি ইবাদত, বাচনিক ইবাদত, তো অনেক প্রকারের ইবাদত রয়েছে, তো ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর কাউকে অংশীদার বানিয়ে দেওয়া, আংশিক হয়তো অংশীদার বানালো,
অর্থাৎ এবাদতের ক্ষেত্রে বা রুবুবিয়াতের ক্ষেত্রে সবগুলি গুণ তাকে দিয়ে দিল না, বরং একটি দুটি গুণ দিয়ে দিল, সবগুলি গুণ দিলেন না, কেউ দেয় না সবগুলি গুণ। আল্লাহকে বড় খোদা, ব্রহ্মা, ঈশ্বর, হিন্দুরাও বলে ঈশ্বর বা পরমেশ্বর ইত্যাদি ইত্যাদি তারাও বলে, আর যারা মুসলমানদের মধ্যে কার শির করে তারাও বলে তো আল্লাহ তো সর্বশক্তিমান, কোথাও তারাও বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরও বলে, আর তার সাথে সাথে বলে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম দরকার, আল্লাহ এই ওলি আউলিয়াদেরকে বড় বড় ক্ষমতা দিয়ে দিয়েছেন, বিশেষ করে তাদের পৃথিবী থেকে ইন্তেকালের পরে, তারা ইন্তেকাল বা মরে যাওয়া শব্দ তো ব্যবহারই করে না, তারা বলে এখান থেকে চলে যাওয়ার পরে আরো শক্তিশালী হয়ে যান তারা, তাদের আত্মাগুলি আরো শক্তিশালী হয়ে যায়, আরো বেশি ক্ষমতা পেয়ে যান তারা। এসব শিরকি আকীদার আছে। তো মনে করে নেন আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ পালনকর্তা, আমার পালনকর্তা, আপনার পালনকর্তা, সবকিছুরই পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই ক্ষেত্রে আংশিক আংশিক কেউ শিরক করলো যে হ্যাঁ ছেলে সন্তান তো আল্লাহ দেন, তবে আল্লাহ পীর সাহেবের মাধ্যমে দেন, পীর সাহেবকে এসব দায়িত্ব দেওয়া আছে, পীর সাহেব দিতে পারে, পীর সাহেবের কাছে চাইলে পাওয়া যায়, শিরক হয়ে গেল, ওই ব্যক্তি মুশরিক হয়ে পড়লো। অন্য ক্ষেত্রে হয়তো সে শিরক করলো না, আল্লাহর অংশীদার স্থাপন করলো না, কিন্তু এই একটি ক্ষেত্র করলো, সে মুশরিক হয়ে গেল। একটু কিছু যদি আল্লাহর হককে নিয়ে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে এর নাম শিরক। এইভাবে এবাদত, সমস্ত এবাদতের হকদার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এলাহ মানে মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। মাবুদ মানে যার এবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়, উপাস্য যার উপাসনা করা হয়, যার বন্দেগী করা হয়, যার গোলামী করা হয়, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তাহলে সমস্ত এবাদত আল্লাহর জন্য হইতে হবে। কেউ একটি এবাদত শুধু তার পীর সাহেবকে দিয়ে দিল, বাকি সবগুলো আল্লাহকে দেয়, নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, হজও করলো আল্লাহর জন্য, কিন্তু হজ করতে এসে, উদাহরণস্বরূপ হজ করতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে নবীর কাছে কিছু চেয়ে ফেললো, পুরো হজ করলো মেনা, আরাফা, মুজদালিফা সব কিছুই কার জন্য করলো, আল্লাহর জন্য। শুধু এসে মদিনায় যখন আসলো, আসার পরে নবী করিম সাল্লামের কাছে দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, রহম করুন, আপনি মার্জনা করুন, আপনি দয়ার দৃষ্টিপাত করুন, নবীর কাছে দরখাস্ত করলো, মুশরিক হয়ে গেল, শিরক করলো। এটিও আল্লাহর হক ছিল, যেমন আপনার হজ, আপনার ওমরা, আপনার মক্কার ইবাদত বান্দেগী আল্লাহর জন্য ছিল, করে এসছেন, তেমন এখানে এসেও মসজিদে নববীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হচ্ছে তাকে অন্তর থেকে ভালোবাসা, তার কবরের কাছাকাছি যখন পৌঁছে গেছেন মসজিদ নবীতে, তখন তার কবরের জিয়ারত করা এবং সেখানে সুন্নতি তরিকায় দরুদ সালাম পাঠ করা, এবং দরুদ সালাম পাঠ করে বেশি বেশি, যত বেশি আপনি দরুদ সালাম পাঠ করেন, যতক্ষণ সেখানে পারলেন, বেশি লম্বা করে অন্যদের কষ্ট না দিয়ে আপনি বসে বসে দরুদ সালাম পাঠ করতেই থাকেন, আর আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক দরুদ সালাম দিলেন আপনি, এবং সবচেয়ে বড় হক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে তার প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে তার ইত্তিবা অনুসরণ করা, তাকে ফলো করা, সবচেয়ে বড় হক। এই হক ছাড়া অন্য কোনো হক আদায় করে মুক্তি পেতে পারে না কেউ। কেউ বলবে আমি নবীকে অত্যন্ত ভালোবাসি, নবীকে এত বেশি ভালোবাসি যে নবীর হাদিস পেয়েছি, বোখারির হাদিস তো চুমন দিয়ে চলো, তোমার দিচ্ছি বোখারির হাদিস, কোরআনকে উঠালে প্রথম চুমন দে, হ্যাঁ ভালোবাসার প্রমাণ যে নবীকে ভালোবাসি, নবীর কাছে যে কোরআন নাযিল হয়েছে তাকে ভালোবাসি, নবীর হাদিসকে ভালোবাসি, তাই তো চুম্বন দিচ্ছি, কিন্তু হাদিসের উপর আমল নেই, কোরআনের উপর আমল নেই, পরোয়াই করি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, জানারও প্রয়োজন নেই, আর জানলেও না এগুলি করতে হবে না, এগুলি করলে ঝামেলা, এসব শূন্য থাক, কোন ভালোবাসা যে এসব শূন্য থাক, কোন ভালোবাসা আপনার যে নবীর সুন্নাতগুলি থেকে যাক, এগুলি আমল করার জন্য নয়। তো সবগুলি ইবাদত আল্লাহর জন্য করলেন, সিসকানি এসে নবীর কাছে দরখাস্ত করে দিলেন, ইয়া রাসূল আল্লাহ আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভালো নম্বরে পাস করিয়ে দিলেন, শিরক করে ফেললেন। হয়তো মদিনায় এসব শিরক করলেন না, অনেকে এসে মদিনায় শিরক করে না, কিন্তু জানে যে নবী সাল্লামের কাছে না পেলেও পীর সাহেবের কাছে পাওয়া যায়। অনেকে রাউন্ড দিতে আসে, হজ করলো মক্কা মদিনা হইলো, তারপর যাবে সে এরাক যাবে, বাগদাদ শরীফ যাবে, অনেক শরীফ আছে আমাদের দেশে, শরীফের অভাব নেই মাশাআল্লাহ, তো বাগদাদ শরীফ যাবে, সেখানে গিয়ে বড় পীরকে ছাড়াছাড়ি নেই, ওখান থেকে কিছু হাসিল করতেই হবে,
এখানকার এবাদতগুলি সবগুলি আল্লাহর জন্য হইল, মক্কার এবাদত আল্লাহর জন্য হইল, মদিনার এবাদত আল্লাহর জন্য হইল, কিন্তু ইরাকের এবাদত গিয়ে বড় পীর সাহেবের জন্য হয়ে গেল। ওখানে গিয়ে সেজদাও করে ফেললো, হাজার হাজার লোক সেজদা করছে দেখে, আরে সত্য না হলে হাজার হাজার লোক কেন সেজদা করবে? এভাবে দলিল অনেকে পেশ করে, সত্য না হলে এত বড় ওরসের মেলা লাগে কেন? এসব দলিল প্রমাণ এগুলি, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা সত্য হওয়ার হক হওয়ার প্রমাণ নয়, বরং বাতিল হওয়ার প্রমাণ, বাতিল হওয়ার কাছাকাছি। যত দেখবেন কোনো কাজে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তত বাতিল জেনে রাখবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইউমেনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাসের দাবি করে তারা শিরক করে থাকে। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা কোনো জায়গায়, এটি হচ্ছে সব সব জামানায় বাতিল পন্থীদের দলিল। মক্কার মুশরিকরা বলতো, এ মোহাম্মদ কি বলো তুমি, তুমি দুটো চারটা ওই গরিব দুঃখীদেরকে ওই কৃত দাসগুলিকে সাথে নিয়ে, আমাদের সাথে বড় বড় নেতারা রয়েছে, আমাদের সাথে পয়সাওয়ালা রয়েছে, আমাদের সাথে সংখ্যাগরিষ্ঠ লোকেরা রয়েছে, এ বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে তুমি সাবি হয়ে যাবে? সাবি মানে বেধর্মী হয়ে যাও। নবী সাল্লামকে তারা সাবি বলত, সাবাতান, তুমি বেধর্মী হয়ে গেছো। এখন গিয়ে ওই শিরক বিদাত যেসব এলাকায় রয়েছে আমাদের দেশে, সেসব এলাকায় গিয়ে যদি বলেন যে না ওই মাজারে যেতে নেই, সেই এগুলো শিরক এই সেই, তো বলবে যে বিধর্মী হয়ে চলে এসছে, নষ্ট হয়ে গেছে সে, বরবাদ হয়ে গেছে সে। তো আল্লাহর সাথে যে কোনো ক্ষেত্রে কাউকে অংশীদার করা, একটি ক্ষেত্র হোক দুটি ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে নাই হোক, মুশরিক। মক্কার লোকেরা সব ক্ষেত্রে শিরক করতো না, কিছু কিছু ক্ষেত্রে শিরক করতো। আপনি জানেন মক্কার লোকদের কথা, তারা শিরক করতো কখন? যখন সুখে থাকতো তখন শিরক করতো, সচ্ছল রয়েছে, সুখে রয়েছে, সুখের অবস্থায় তারা শিরক করতো, আর দুঃখে পড়লে সংকটের মুহূর্তে এক আল্লাহকে ডাকতো তারা। মানুষ যখন সমুদ্র পথে সফর করে, নদীতে, বড় বড় নদীতে যখন দেশে গিয়ে ফেরিতে চাপবেন, তখন নিজেকে দুর্বল অসহায় মনে করবেন যে আল্লাহ, আল্লাহ না করে যদি ফেরিটা ডুবে যায় তো এত বড় নদী সাঁতারকে তো পার হওয়া সম্ভব নয়। তখন আল্লাহ আল্লাহ করতেই থাকেন, বেনামাজি ফাঁসে বদ প্রকৃতির লোকও আল্লাহ বিল্লাহ করে, তখন করে না, তখন আল্লাহ করে। তো মক্কার মুশরিকদের সম্পর্কে, কুরাইশদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ফায়দা রাকিবু ফিল ফুলক, যখন তারা পানি জাহাজে বা নৌকোতে চাপতো, যখন সাবার হতো, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য সমস্ত ইবাদতকে খালিস করে নিখুঁত করে দিত এবং আল্লাহকে ডাকত, হে আল্লাহ তোমার ছাড়া কেউ এই সমুদ্রে বাঁচাতে পারবে না, এক আল্লাহকে ডাকবো সংকটের মুহূর্তে। এজা নাজ্জাহুম ফিল বার, যখন আল্লাহ স্থলে নিয়ে চলে যেত যে হ্যাঁ নদী পার করে, সমুদ্র পার করে ওপারে গিয়ে শুকনো জায়গায় নেমে গেল, পাড়ি দিয়ে দিয়েছে, নদী সমুদ্র পাড়ি দিয়ে দিয়েছে। এখন এজাহুম বে রব্বিহিম ইউশরিকুন, তখন পালনকর্তার সাথে তারা শিরক করে বসত, শিরক করে বসত। তাহলে তাদেরও ধারণা বিশ্বাস ছিল যে সংকটের মুহূর্তে তারা মুশরিক হলেও তাদেরকে আল্লাহ মুশরিক বলেছেন, কাফের বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, কাদেরকে বলা হয়েছে বলেন দেখি, সুরে কাফেরুন তো সবার মুখস্থ আছে, হে কাফের গন, নবী কি আল্লাহ বলছেন? নবী নিজের পক্ষ থেকে বলছেন না, নবী কি আল্লাহ কি বলছেন? কুল, হে নবী বলে দিন, কি বলে দেন? ইয়া আইয়ুহাল কাফেরুন, হে কাফের গন, লা আবুদু মা তাআবুদুন, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেসবের ইবাদত করো, পুজো করো, সেসবের ইবাদত আমি করতে পারি না। তো হে কাফের বলে সম্বোধন কাদের করা হয়েছে? হ্যাঁ, ভারতের হিন্দুদেরকে, আর্যদেরকে, ওই জামানার আর্যদেরকে, ব্রাহ্মণদেরকে, হ্যাঁ, না আর কোনো দেশের ওই রুশের মুশরিকদেরকে বলেন, না পশ্চিমা দেশের মুশরিকদেরকে, বরং কাছে যাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পাঠানো হয়েছিল, সারা বিশ্বের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, কিন্তু সরাসরি প্রথম যে অ্যাড্রেস, প্রথম সম্বোধন এই দাওয়াতের, মক্কার মুশরিক, কুফারে কোরাইশ, কুফারে আরব, আরবদের কাফের মুশরিকরা, তাদেরকে আল্লাহ কাফেরুন বলেছেন, মুশরিকিন বলেছেন। তারা সংকটের মুহূর্তে একমাত্র আল্লাহকে ডাকত। পক্ষান্তরে আমাদের দেশে যারা শিরক করে, নামধারী মুসলিম যারা কবর মাজার নিয়ে মেতে রয়েছে, কবর মাজারে সেজদা করে, তারা কি করে? এর উল্টো, এর উল্টো। তারা কি করে? যত বেশি কষ্ট, বেশি সংকটের মুহূর্ত, তত বেশি জড়িয়ে ধরে পীর বাবাকে, তত বেশি জড়িয়ে ধরে পীর বাবাকে। বাস্তব সত্য, ছেলে হচ্ছে না, ডাক্তার সাহেবেরা জানবেন, সামনে ডাক্তার সাহেব বসে আছেন, ছেলে হচ্ছে না, চিকিৎসার জন্য আসলো, হোমিওপ্যাথ দেখলো, একটু সস্তা চিকিৎসা, আমাদের এক ভাই হোমিওপ্যাথ ডাক্তার আছে, সেজন্য বলছি সস্তা চিকিৎসা, আর আমাদের দেশে সাধারণ লোকের হোমিওপ্যাথি এলো, দেখলো যে অল্প স্বল্প খরচ করে কাজ হলো না, যাই এলোতে যাই,
এমবিবিএস এমডির কাছে যায়, স্ত্রীকে নিয়ে যায় গাইনির কাছে নিয়ে যায়, নিয়ে গেল চিকিৎসা চললো, এক বছর দু বছর চিকিৎসা হলো, সেখানেও বাচ্চা হলো না, সেখানেও কাজ হলো না, ছেলে মেয়ে পাওয়া গেল না। তখন দেখলো কিছু, দেখি হুজুরদেরকে ঝাড়ফুঁকের মাধ্যমে কিছু হয় কিনা, তাবিজ টাবিজ করে হয় কিনা, সেও গেল দেখলো, তাও হলো না। তাতেও যখন হলো না, অনেক কিছুই করলো, আরো ডাক্তারি আছে, হেকিমি আছে, তো আপনার আপনার কি বলে আয়ুর্বেদিক আছে, অনেক ওষুধ আছে, এদিক সেদিক যে যত পারলো দেখলো, মানে অনেক যা সম্ভব ছিল তার পক্ষে তা করলো। লাস্টে যখন কিছুই হলো না, আল্লাহর কাছে তো দোয়া করেছে, করেছে মানে প্রথম দিকে করেছে আল্লাহর কাছে দোয়া, সেদিকেও দেখলো যে কাজ হচ্ছে না। লাস্টে কোথায় যায়, যদি পয়সা কম থাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশি পীর মাজারের কাছে যায়, পয়সা কম থাকলে, আর পয়সা বেশি থাকলে বর্ডার ক্রস করে ভারতে আজমির শরীফ চলে আসে, আরো বেশি যদি পয়সা হয় তাহলে ছোটখাটো দরবারে যাচ্ছি না, চলো বড় পীরের কাছে ডাইরেক্ট চলো বাগদাদ শরীফ চলো। দেখেন সংকটের মুহূর্তে আজকালকার মুশরিকরা যারা কবর পূজারী, তারা সংকটের মুহূর্তে গায়রুল্লাহর কাছে আসে না, গায়রুল্লাহ শরণাপন্ন হয়। তো আল্লাহর সাথে শিরক করা আংশিকভাবে আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে হোক, অথবা আল্লাহর এবাদতের ক্ষেত্রে হোক, অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে হোক, হয়তো এবাদতে শিরক করেন না কিন্তু নাম এবং গুণাবলীতে শিরক করছেন। আল্লাহ মহান, নাম এবং গুণাবলীতে শিরকের উদাহরণ অনেক রয়েছে। আল্লাহর নাম এবং গুণ, আল্লাহ, আল্লাহর একটি সিফাত হচ্ছে আকবার, আল্লাহ মহান। কেউ যদি আমার দেশ মহান, কেউ যদি বলে আমার দেশ মহান, তাহলে সে কি করলো, শিরক করলো। এইভাবে আমার পার্টি মহান, আমার পার্টি মহান, বা আমার পার্টির যে আদর্শ আছে এ হচ্ছে মহান আদর্শ, শিরক করলো সে। আমার যে নেতা আছে কার্ল মার্কস অথবা লেনিন বা আর কেউ, গান্ধী বা অমুক বা তমুক, যে কোনো নেতাকে সে মনে মনে করে যে আমার সে নেতা, সে আইডিয়াল, এবং তার পক্ষ থেকে যা কিছু এসছে আমার জন্য মেনে নেওয়া জরুরি, শিরক করলো, আল্লাহর মতো মহান করে দিল। আল্লাহর গুণাবলী অনেক রয়েছে, আর আর অন্য কিছু উদাহরণ দিই, যেমন আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা। আপনি মনে করলেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু আমার পীর সাহেবও ছেলে সন্তান দিতে পারেন, তাহলে আল্লাহর যে সিফাত খালক, সৃষ্টি করা, আপনি মনে করেন আপনার পীর সাহেবের মধ্যে এই সিফাত রয়েছে, এই গুণ রয়েছে, তো আল্লাহর গুণে, এই খালক যে আল্লাহর গুণ, এতে আপনি অংশীদার স্থাপন করে ফেললেন। রুবুবিয়াতের ক্ষেত্র হলো এবং আল্লাহর গুণের ক্ষেত্রে ওই শিরক হয়ে গেল। যে তাওহীদের তৃতীয় প্রকার হচ্ছে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী। এইভাবে শিরক, কথায় শিরক, কথায় শিরক হয়ে থাকে, যদিও হয়তো অন্তর থেকে শিরক করে না এক শ্রেণীর লোকেরা, কিন্তু কথায় শিরক করে থাকে। যেমন একজনের একজনের নাম হচ্ছে আব্দুল খালেক, গ্রামের লোকেরা সবাই খালেক বলে ডাকে, ওকেই খালেক বানিয়ে দিল, সে ছিল আব্দুল খালেক, মানে খালেকের বান্দা, সৃষ্টিকর্তার বান্দা, গোলাম, সে দাস ছিল, ওকে কি বানিয়ে দিল, তাকেই খালেক, মানে সেই সৃষ্টিকর্তা, ও খালেক ভাই, আরে খালেক তার ভাই আবার হয়ে গেল। খালেক কি করে ভাই হতে পারে, আল্লাহর না কোনো সৃষ্টিকর্তার না ভাই আছে, না বোন আছে, না ছেলে আছে, না স্ত্রী আছে, মেয়ে আছে, কিছুই নেই। আপনি সূরা ইখলাসে বলছেন আল্লাহ আহাদ, আল্লাহ একক, একক আল্লাহুস সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, আপনি খালেক ভাই, হ্যাঁ গাফফার ভাই, রহমান ভাই, রহমান কে, মহান আল্লাহ, কি করে আপনার রহমান ভাই হলো। তো এগুলি যদি অন্তর থেকে বলে না যে রহমান, এই লোকটি রহমান, কিন্তু ওই যে নাম এইভাবে উচ্চারণ করলো, আব্দুর রহমান বললো না, আব্দুল খালেক বললো না, বরং সে রহমান বলে দিলে সেই লোকটিকে, কথায় সে শিরক করলো, কথায় সে শিরক করলো। এগুলি থেকে সাবধান থাকতে হবে। তো এই ছিল শিরকের সংজ্ঞা সম্পর্কে কিছু কথা। শিরক কত প্রকার, প্রাথমিকভাবে শিরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, শিরকে আকবর, শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। শিরকে আকবর মানে বড় শিরক, আকবর কবির থেকে আকবর, বড় শিরক, আর শিরক আসগর ছোট শিরক। অধিকাংশ আলেমরা এইভাবে দু ভাগে ভাগ করেছেন, প্রাথমিক যেটি ভাগ, অন্য অন্য দিক থেকে ভাগ করলে অন্যরকম ভাগ হতে পারে, কিন্তু শিরকে তার গুরুত্বের দিক থেকে বা তার বড় হওয়ার দিক থেকে ভাগ করলে এই দু ভাগে ভাগ করেছেন অধিকাংশ আলেমরা। কিছু কিছু আলেমরা তিন ভাগে ভাগ করেছেন, শিরকে আকবর, শিরকে আসগর এবং শিরকে খাফি, বড় শিরক, ছোট শিরক এবং গোপনীয় শিরক, লুকায়িত শিরক, খাফি, এভাবে ভাগ করেছেন কিছু কিছু আলেমরা। কিন্তু আমরা সহজে বুঝতে হলে শিরকে দুই ভাগে ভাগ করে যথেষ্ট,
শিরক আকবর এবং শিরক আসগর বড় শিরক এবং ছোট শিরক আর তৃতীয় প্রকারে যে শিরকের কথা বললাম যারা ভাগ করে করতে গিয়ে তৃতীয় প্রকারে শিরক বলেছে যে গোপনীয় শিরক বা শিরকে খাফি এই শিরকে খাফি বড় শিরকের মধ্যেও রয়েছে এবং ছোট শিরক রয়েছে শিরকে আকবরও রয়েছে এবং শিরকে আসগরও রয়েছে তাহলে শিরক দুই প্রকার হয় বড় শিরক এবং ছোট শিরক বড় শিরক কাকে বলে বড় শিরক সেই শিরক যেই শিরকের কারণে এমন ভাবে আল্লাহর সাথে অন্য কাউকে সে মানুষ হতে পারে জিন হতে পারে ফেরেশতাও হতে পারে গাছগাছড়াও হতে পারে দেবী দেবতা হতে পারে যে কিছু হতে পারে অচেতন হতে পারে সচেতন হতে পারে অনেকে জিন শিরক করে জিনকে আল্লাহর সাথে শিরক করে বিশেষ করে আমাদের যে জিন ভূত ধরে এই যে কথাগুলি বলা হয় এই ক্ষেত্রে অধিকাংশ যারা ঝাড়ফুঁকের কাজ কারবার করে তারা শিরকি কাজ করায় হ্যাঁ তোমার ছেলেকে জিনে ধরেছে ঠিক হয়ে যাবে তোমার স্ত্রীকে জিনে ধরেছে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি যেভাবে চিকিৎসা করব এতে তোমাকে এক কাজ করতে হবে দুধ নিয়ে গিয়ে ওই পদ্মায় রেখে আসতে হবে কলা নিয়ে গিয়ে অমুক জায়গায় রেখে আসতে হবে এগুলো উদাহরণে ভাববেন যে হয়তো নাও হতে পারে না হয় কিন্তু যেগুলো খুব বেশি হয় সেটা শোনাচ্ছি সচক্ষে দেখা হ্যাঁ এই জিন ঠিক আছে চলে যাবে কিন্তু সাত রকমের বাজার থেকে মিষ্টি এনে তোমার স্ত্রীকে খাওয়াইতে হবে তাহলে জিন চলে যাবে শিরক অথচ এগুলি আমরা চিন্তাই করি না আমার কবিরাজ বলল যে সাত রকমের বাজার মিষ্টি এনে দিতে হবে সেই মিষ্টি নিয়ে আসার পর আমি সচক্ষে দেখি যারা এইসব চিকিৎসা করে সেই মিষ্টি নিয়ে এসে বাড়ির কোনো বাচ্চাদেরকে বাড়ির কোনো মেম্বারকে স্পর্শ করতে দেওয়া হবে না কেউ যদি স্পর্শ করে নেই তাহলে হবে না চিকিৎসা হবে না কেন রহস্য আছে এই মিষ্টি খাবে কে ওই যে ওই রুগীর ওপর সওয়ার হবে জিন ওই জিন খাবে মুখ দিয়ে খাচ্ছে আপনার স্ত্রী যাকে জিনে ধরেছে কিন্তু আসলে খাবে ওই জিনে সেজন্য কোনো মানুষ স্পর্শ করলে আর ও জিন পালাবে না জিনকে খুশি করার জন্য এই কাজ করা যায় সাত রকমের মিষ্টি বাজার থেকে নিয়ে এসে কেউ ছুবে না খেতে দিতে হবে ওই জিনকে তাহলে খুশি হয়ে তার কাছে রিকোয়েস্ট করা হবে দরখাস্ত অনুরোধ করা হবে আর আর তার সাথে সাথে যে যে কথাগুলি পড়ে যে মন্ত্রগুলি তাতে শিরক থাকে ওই জিনকে ডাকা হয় জিনের কাছে দরখাস্ত করা হয় বা জিনের জন্য কিছু এবাদত পেশ করে ওই যে গণি থাকে বা ওঝা থাকে বা কবিরাজ থাকে যার ফলে তার কিছু দাবি দেওয়া থাকে ঠিক আছে আমি যাব কিন্তু এইরকম আমাকে খাওয়াইতে হবে এইরকম আমাকে দিতে হবে বা অমুক জায়গায় এই কাজ করে আসতে হবে অমুক নদীতে আমরা বা অমুক পুকুরে আমরা বাস করি তো সেখানে গিয়ে অমুক অমুক জিনিসগুলি দিয়ে আসতে হবে এগুলি ডিমান্ড থাকে তো এইভাবে অনেকে শিরক করে থাকে তো ফিরে আসি আবার শিরকে আকবর এবং শিরকে আসগরের দিকে শিরকে আসবার আকবর বড় শিরক এবং ছোট শিরকে আসগর ছোট শিরক আর গোপনীয় যে শিরক রয়েছে এই শিরক দুই শিরকের মধ্যে হতে পারে শিরকে আকবরে হতে পারে শিরকে আসগরে হতে পারে বলছিলাম যে শিরকে আকবর এমন শিরক যেই শিরকের কারণে মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় সে আর ইসলামে থাকে না ইসলামের গণ্ডিতে আওতাতার থাকে না মুশরিক হয়ে যায় সে ইসলাম থেকে বেরিয়ে যায় আর ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে হয়ে গেল মুশরিক আর তার পরিণাম হচ্ছে যদি বিনা তওবায় মারা যায় আল্লাহ না করে এই শিরক করলো বড় শিরক আর তারপরে মরে গেল ওই অবস্থাতে মরে গেল তাহলে চিরকালের জন্য জাহান্নাম চিরকালের জন্য জাহান্নাম কোরআন এবং হাদিসে অনেক দলিল প্রমাণ রয়েছে আয়াত এবং হাদিস যে মুশরিক যদি শিরকের অবস্থায় মারা যায় তাহলে চিরকালের জন্য জাহান্নাম আল্লাহ মাফ করবেন না মাজারি গিয়ে সেজদা করে আসলো আসার পরে মারা গেল মধ্যখানে আর ইমানের নবায়ন হলো না অর্থাৎ তওবা করলো ইমানের নবায়নের জন্য কি করতে হবে শুধু মুখে কলমা পড়ে নেওয়া নয় এই কলমাও পড়ছে আর শিরিক করেছে তাহলে তো তওবা হলো না হ্যাঁ সে যদি সজাগ হয়ে যায় যে না আমি যা করেছি মাজারে গিয়ে ভুল করেছি পীর সাহেবের কাছে গিয়ে শিরক করেছি পীরের মাজারে গিয়ে ভুল করেছি বড় চরম অপরাধ শিরক করেছি আল্লাহ আমি তওবা করছি আজকে থেকে আমি সত্যিকার মুসলিম তোমার তাওহীদে একত্ববাদে বিশ্বাসী এর নাম তওবা আর এর নাম তওবা নয় যে মাজারে শিরক করে ফিরে আসলো আর আসার পরে কলমা পড়ে যখন তখন সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ ছাড়া কেউ সত্য উপাসনা নেই বলে আবার শিরক করে ওই আকীদা বদ্ধপরিকর হয়ে রয়েছে অন্তরে তাহলে এ তওবা হয়নি তওবা নাই এর নাম তওবা নাই তো বিনা তওবায় যদি মুশরিক মারা যায় তাহলে আল্লাহ কোনোদিনই মাফ করবেন না ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিঃসন্দেহে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না ইন্নাল্লাহ নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই লা ইগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহর সাথে শিরক করা হলে মাফ করবেন না ক্ষমা করবেন
অথচ আল্লাহ আরহামুর রাহিমিন গফুরুর রহিম, তারপরে মাফ করবেন না, যেহেতু শিরক আল্লাহর সাথে অংশীদার করে দিলেন আপনি, মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য গুনাহ যদি হয়, দুনা মানে অন্য গুনাহ হয়, আর দুনা মানে ছোট গুনাহ, আর সমস্ত গুনাহ শিরকের চাইতে ছোট গুনাহ, এর চাইতে ছোট গুনাহ, তবে শিরকের মতো যদি কুফরি করে, নাস্তিকতা, আমি শিরিক করি না কিন্তু আল্লাহও মানি না, তাহলে মাফ করবেন আল্লাহ? আল্লাহ যে বলেন শিরকের গুনাহ মাফ হবে না, বলেন আল্লাহ বলে শিরকের গুনাহ মাফ হবে না, তো নাস্তিকতার গুনাহ কি মাফ হয়ে যাবে? কেউ যদি বলে যে আল্লাহ আমি জানি না, আল্লাহ মানি না, আল্লাহ মানুষে বানিয়ে নিয়েছে, তাহলে সে মুশরিক চাইতে কি ছোট গুনাহ করলো? না, মুশরিক আর কাফের সমান, মুশরিক আর নাস্তিক সমান, মুশরিক আল্লাহকেও মানে তার সাথে অন্যদেরকেও মানে, আর এ কিছুই মানে না, সমান। আল্লাহ বলছেন মা দুনা যালিকা, দুনা মানে ওর চাইতে নিম্ন মানে, তো শিরকের চাইতে নিম্ন মানের কোনো গুনাহ যদি হয় তো আল্লাহ মাফ করবেন, কিন্তু কাকে? লিমাই ইয়াশাও, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন। কাকে আল্লাহ চাইবেন? অনেকে যে আশা করে বসে আছে আজকাল উম্মাতে মুসলিমার, আমাদের মুসলিম জাতির অধিকাংশ যারা পাপিষ্ঠ তার এই বড় আশা করে বসে আছে, আমরা তো শিরিক করি না, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, ফজর যাকাত করে না, আর বলে যে আল্লাহ মাফ করবে। হ্যাঁ, হারাম খাচ্ছে, অনেক গুনাহ করছে জীবনে, ব্যভিচার করছে, মদ্যপান করছে, অন্যায় করছে, আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। কাকে মাফ করবে জানা আছে? না, লিমাইয়া শাও, যাকে আল্লাহ চাইবেন। কাকে আল্লাহ চাইবেন? যার মধ্যে আন্তরিকতা দেখবেন যে না গুনাহ তো হয়ে গেছে কিন্তু আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, তার সম্পর্কে আল্লাহ চাইবেন। এমন মুরতাদ, অর্থাৎ মুরতাদ, এক মুরতাদ হচ্ছে যে ইসলাম থেকে একেবারে বহিষ্কৃত হয়ে যাওয়া, বিমুখ হয়ে যাওয়া, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, আর এক মুরতাদ মানে পিছপা, আল্লাহর দিকে পিঠ ফিরিয়ে দিচ্ছে, কোনো সময় আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর উল্টো দিকে, মসজিদের দিকে ধাবিত, মসজিদের উল্টো দিক, আজান হলে ঘরে ঢুকেছে, আল্লাহ মাফ করে দেবেন? যদি বলে আল্লাহ মাফ করে দেবেন না, এই জন্য অনেক ওলামারা বলেছেন যে নামাজ ত্যাগ করা, নামাজ ত্যাগ করা শিরকের মতোই গুনাহ, কুফরির মতোই গুনাহ, যেহেতু কুফরি বলা হয়েছে, শিরক আর কুফরি একই রকম, সুতরাং নামাজ ছেড়ে দেওয়া, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, এরকম গুনাহ আল্লাহ মাফ করে দেবেন অনেকের মধ্যে, যেহেতু নামাজ ত্যাগ করা কেউ কুফুরি হাদিসে বলা হয়েছে, স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে এবং অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে যে মুসলিম হলে, কলমা পড়লে তাহলে কি হবে? সালাহ, নামাজ পড়তে হবে, প্রথম চুক্তি। এমন কোন ইসলাম গ্রহণযোগ্য নয় কেউ যদি এসে বলে কন্ডিশন রাখে, ঠিক আছে মুসলমান হচ্ছি কিন্তু নামাজটা পড়ে দিতে পারবো না, তোমার ইসলাম তোমাকে সালাম, দরকার নেই তোমার ইসলাম, বোঝো ইসলামকে বোঝো, তারপরে পরে আসো, এরকম ইসলাম নেই আসলে, নামাজ পড়বো না তবে আমি মুসলমান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল আহাদ, আহাদ মানে চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা হবে সালাতের, নামাজের, সমান তারা কাহা, সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, ছেড়ে দিল, এ কথা বলা হয় যে অস্বীকার করলো, অস্বীকার করা বললে আনকারা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনকার করা, অস্বীকার করা, জাহাদা মানে ইনকার করা, অস্বীকার করা, এই দুটি শব্দ আরবিতে ভরে, জাহাদা অথবা আনকারা, কিন্তু তারাকা মানে তরক করা, আমরা বাংলা ভাষাতে তরক শব্দটি ব্যবহার করি, তরক করা মানে ত্যাগ করা, যে ব্যক্তি ত্যাগ করলো নামাজকে, অবহেলা করে, অলসতায় পড়ছি পড়বো অনেক সময় আছে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করলো, কাফারা, কাফারা ব্যবহার হয়েছে, তো নামাজের অত্যন্ত গুরুত্ব এজন্য, আর নামাজ হচ্ছে প্রথম প্রমাণ যে আপনি মুসলিম, অন্তরে ইমান আছে, প্রমাণ দেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, আপনি যদি বলেন তোমাকে খুব ভালোবাসি, তখন মাঝে মাঝে স্ত্রী পরীক্ষা করবে, ঠিক আছে খুব ভালোবাসো, যথেষ্ট পয়সা আছে, কই সৌদি আরব থেকে আসলে, কোনো গয়না নিয়ে আসলে, কিছু নিয়ে এসছো, কি প্রমাণ তোমার ভালোবাসা, দুই বছর ধরে ছেড়ে থাকলে আর খালি হাতে চলে এসছো, কই প্রমাণ তোমার? হ্যাঁ, বুঝতে পারছেন তো, প্রমাণ চাই, যে কেউ যদি আল্লাহর এবাদতের, আল্লাহর প্রতি বিশ্বাসের, আল্লাহর প্রতি ভালোবাসার দাবিদার হয়, অর্থাৎ মুসলিম বলে নিজেকে, কমের পক্ষেও একটি প্রমাণ পেশ করতে হবে, তার নাম হচ্ছে সালাত, নামাজ, না হলে তার কাছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণে, বিনা প্রমাণে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, বিনা প্রমাণে আল্লাহর সাথে সাক্ষাৎ করলে
وكان يوم القيامة نبي كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন বেনামাজি সম্পর্কে যে কিয়ামতের দিন হাশর হবে সমবেত হবে ওই ব্যক্তি বেনামাজি ব্যক্তি কার সাথে মা ফিরাউন ফিরাউনের সাথে সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় জালেমের সাথে ফিরাউনের সাথে ওয়া হামান এবং ফিরাউনের মন্ত্রী প্রধানমন্ত্রী যে ছিল ডান হাত হামানের সাথে যে হামানকে ফিরাউন বলেছে ইয়া হামান ও ইবনেলি সারহান হে হামান তুমি একটি বড় অট্টালিকা তৈরি করতো উঁচু করে একটি বিল্ডিং তৈরি করতো দেখি তো লাল্লি আত্তালে এলা এলা হে মূসা মূসা যে বলছে তার এলা রয়েছে আল্লাহ রয়েছে কোথায় আকাশে একটু উঁচু করে কিছু তৈরি করো দেখি তো ঠাট্টা বিদ্রুপ করে কোথায় তোমার আল্লাহ আছে আমি তো আল্লাহ আমি তো রব এই জন্য হামানকে বলেছিল বানাও একটি বড় করে বিল্ডিং তৈরি করো ছাদের উপর চাপবো আর দেখবো যে কোথায় মূসার আল্লাহ আছে একটু আকাশে লাল্লি আত্তালে এলা এলা হে মূসা ওয়া ইন্নি লাজুন্নহু কাযিবান এবং আমার বিশ্বাস যে মূসা মিথ্যুক এই ছিল বক্তব্য ফিরাউনের হামানকে বলেছিল এই হামানের সাথে বেনামাজির হাসর হবে কারণের সাথে উঠতে হবে তিনি যখন দিলেন অহংকার করতে শুরু করল অহংকার করতে শুরু করল সেই কারণে কারণকে আল্লাহ কি করেছেন মাটিতে আল্লাহ এমন ভাবে ধসিয়ে দিয়েছেন ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত হাদিস রয়েছে যে মাটিতে ঢুকতেই আছে সে পাতালে ঢুকতেই আছে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে মাটিতে যেতেই থাকবে নিম্ন দিকে তার সাথে হাসর হবে বেনামাজি আর কার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন চরম অপরাধী শয়তান ছিল যার নাম হচ্ছে ওবাই বিন খালফ ওবাই বিন খালফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কাউকে আঘাত করেননি এই লোকটি ছাড়া এটি ইতিহাসের কথা শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধে অংশ নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কমান্ড করেছেন তিনি নেতৃত্ব দান করেছেন গাইড করেছেন কিন্তু নিজে অস্ত্র ধারণ করে অস্ত্র কাউকে আঘাত করবেন অস্ত্র দিয়ে এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সাহাবাই কেরামরা সব করতেই রয়েছেন নবী করিম সাল্লাম শুধু পরামর্শ দিয়েছেন এইভাবে করো এইভাবে করো কিন্তু তার তার হাত দ্বারা কেউ আহত হয়নি বা কেউ আঘাত খায়নি এই লোকটি ছাড়া ওবাই বিন খালফ এই ওবাই বিন খালফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করার জন্য আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিল সুযোগ নিয়ে নবী করিম সাল্লাম বুঝতে পারলেন উপলব্ধি করলেন যে আমাকে আঘাত করার জন্য আসছে তখন নবী করিম সাল্লাম তার হাতে যে তরবারি ছিল তরবারি দিয়ে আঘাত করেছিলেন মাত্র আঁচড় লেগেছিল আঁচড় বুঝেন তো আশা করি না আঁচড় লেগেছিল এই অল্প আঁচড়ে এত বিষ ব্যথা শুরু হয়েছিল এ ওবাই বিন খালফ ছটফট করতে লাগলো নবী করিম সাল্লাম তাকে বেশি কিছু আহত করেননি একটু মাত্র লেগেছে তার শরীরে চামড়ার উপর গোস্তের ভিতরে তরবারি ঢোকেনি এত জ্বালা শুরু হয়েছে যন্ত্রণা শুরু হয়েছে বরদাস্ত করতে পারছে না ওবাই বিন খালফকে লোকেরা বলছে ওই কাফেররা তাকে নিয়ে গিয়েছে তোমার ব্যাপারটা কি আরে অনেক আহত হয়ে লোক আছে তারাও ছটপট করে না তুমি ছটপট করছো এই ব্যাপারটা কি তখন সে বলছে আর বলবে না তোমাদেরকে যে আঘাত করেছে অন্য কেউ করেছে আর আমাকে যে আঘাত লেগেছে মুহাম্মাদের পক্ষ থেকে লেগেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমি বাঁচব না তার বিশ্বাস এই কাফির বিধর্মীদের বিশ্বাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারপরে তারা ঈমান নিয়ে আসতো আমি বাঁচব না ছটপট ছটপট করে সে হালাক হল এই ওবাই বিন খালফের সাথে কে উঠবে বেনামাজি জি তো নামাজের প্রসঙ্গ উঠে গেল এই জন্য যে নামাজের গুরুত্ব অত্যন্ত যেমন মুশরিক হওয়া যাবে না শিরক করা যাবে না তেমন বেনামাজি হওয়া যাবে না মুসলমান কবর মাজারিকে সেজদা করতে পারে না তেমন নামাজও ত্যাগ করতে পারে না এই যে বালা মুসিবত এই উম্মত মুসলিমার উপর আসছে আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে তার পিছনে কারণ হচ্ছে যে নামাজ থেকে অনেক দূরে আমরা মসজিদ থেকে অনেক দূরে সরে গেছি এখনো মসজিদে ফিরে আসেন আল্লাহর মদদ অবশ্যই নাজিল হবে এতে কোনো সন্দেহ মুসলিম উম্মা মসজিদে ফিরে আসুক শিরক ছেড়ে দিয়ে কবর মাজার ছেড়ে দিয়ে মসজিদে ফিরে আসুক এবং মসজিদে এসে পাঁচ অক্ত নামাজ পড়ুক 17 রাকাত 5 অক্ত নামাজ পড়ুক এশার নামাজে 17 রাকাত পড়তে বলছি না কারো মত কথা বুঝতে পারছেন না বুঝলেন না হয়তো যাক বিস্তারিত বুঝাবে আজকে বোঝানো যাবে না যে এশার নামাজ 17 রাকাত পড়তে বলছি না দিনে রাতে 5 অক্তে 17 রাকাত নামাজ পড়তে মুসলমান হইতে হলে আর বাকি কত নফল পড়বেন না পড়বেন আপনি কত আপনার গ্রেড বাড়াবেন ফার্স্ট ডিভিশন না ডিস্টিংশন না এক্সেলেন্ট হবেন সেটা আপনার ব্যাপার কারো বুঝতে পারছেন কিন্তু কথা হচ্ছে যে 17 রাকাত ইসলামের দাবি আল্লাহর দাবি আল্লাহর আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ হচ্ছে যে দিনে রাতে একজন মুসলিমকে 17 রাকাত নামাজ পড়তে
নাহলে সে মুসলিম থাকতে পারবে না, যেমন একজন মুসলিম শিরক করতে পারবে না, কবর মাজারে যেতে পারবে না। তো বড় শিরক এবং ছোট শিরক, বড় শিরক করলে ইসলাম থেকে বেরিয়ে যায়, ছোট শিরক, ছোট শিরক সম্পর্কে ওলামায়ে কিরাম বলেছেন যে যেই শিরককে ইসলামের ভাষায় বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বা আল্লাহর ভাষায় শিরক তো বলা হয়েছে, কিন্তু সেই শিরকের কারণে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, ইসলামে তাকে শিরক বলা হয়েছে, শিরক বলে ওই কর্মটিকে আখ্যায়িত করা হয়েছে যেটি শিরক, কিন্তু ইসলামের গণ্ডি থেকে ওই লোকটি এই কাজটি করার কারণে বেরো হবে না। তবে হ্যাঁ, সেটি হচ্ছে বড় শিরক পর্যন্ত পৌঁছার একটি কারণ, যদি কেউ ছোট শিরক করে তো এই করতে করতে বড় শিরক পর্যন্ত পৌঁছে, এটি হচ্ছে মাধ্যম বা উপকরণ বড় শিরক পর্যন্ত, শিরক আকবর পর্যন্ত পৌঁছার। সুতরাং ছোট শিরক থেকেও সতর্ক থাকতে হবে, ছোট শিরকের গুণা অন্যান্য কাবিরা গুণার চাইতে কম না, বরং বড়। রোজা ছেড়ে দেওয়া, হজ যাকাত ছেড়ে দেওয়া, হারাম খাওয়া, মিথ্যা কথা বলা, জেনা ব্যভিচার, মদ্যপান করা, এসব যেমন ফাসিক এবং কাবিরা গুণা বড় গুণা, ঠিক তেমনই ছোট শিরক করাও ওই রকম বা ওর চাইতে বেশি বড় গুণা। ছোট শিরক করলে তাহলে কাফের মুশরিক হয় না, তবে ফাসিক হয়, ওর নাম ফাসিক, যে ছোট শিরক করে সেই ব্যক্তি ফাসিক হয়। এখন বড় শিরক নেন, বড় শিরক বলি ইশারা করেছে, বড় শিরক দুই ভাগে বিভক্ত, যেহেতু আমরা শিরককে দুই ভাগে বিভক্ত করেছি, বড় শিরক ছোট শিরক, খাফিটাকে রাখিনি, তাহলে বড় শিরক আবার দুই ভাগে বিভক্ত, শিরকে জালি আর শিরকে খাফি, বা শিরকে জাহের এবং বাতিন। জালি মানে প্রকাশ্য শিরক, ওকে বলা হয় জাহের মানে প্রকাশ্য শিরক, আর শিরক খাফি ওকে বলা হয় বাতিন, ওর অপর নাম হচ্ছে বাতিন। তাহলে শিরকে জালি এবং খাফি মানে স্পষ্ট শিরক, স্পষ্টই বোঝা যাচ্ছে যেটি শিরক। যেমন কেউ আল্লাহকে সেজদা করে করতে হয়, সে কবরে গিয়ে সেজদা করছে, মন্দিরে গিয়ে গায়রুল্লাহকে সেজদা করছে, তার জীবিত বা মৃত পীরকে সেজদা করছে, তাহলে স্পষ্ট শিরক দেখতে পাওয়া যাচ্ছে, শিরক। একজন সরাসরি আল্লাহর কাছে ছেলে সন্তান চাইতে হয়, হে আমার পীর বাবা আমাকে ছেলে সন্তান দান করো, এটি হচ্ছে শিরকে আকবর এবং শিরকে জালি, স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক করল সে। এইভাবে কেউ একজন মুসলমান যদি সত্যিকার মুসলিম হয়, তার কুরবানি জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে জবাই করে, আর কুরবানির দিনগুলিতে জবাই করে, দশই জিলহজ, 11, 12, 13, এই কুরবানির যে দিনগুলি এই দিনগুলিতে জবাই করে। আর একজন ব্যক্তি ওই ওরসের মেলা যখন লাগে, প্রত্যেক পীরের কিন্তু ওরসের মেলা লাগে, জানেন না ওরস, ওরস মানে কি জানেন, ওরস মানে কেউ জানেন না, এতদিন থেকে যারা ইসলামিক সেন্টার আছে অবশ্যই জানা উচিত, তারা জানে না যারা করে, কিন্তু যারা ইসলামিক সেন্টার যেসব ভাইরা আসেন তারা তাওহীদ শিরক সম্পর্কে জ্ঞান রাখে, তারা জানে যে ওরস, ওরস ওরস, ওরস শরীফ, ওরসের মেলা, এটুকু জানে। কিন্তু আমাদের ভাইরা যারা ইসলামিক সেন্টার এসে সৌদি আরবে তাওহীদ এবং সুন্নাত এবং শিরক এবং বিদাত সম্পর্কে জ্ঞান হাসিল করেন, তারা অবশ্যই জানে ওরস মানে বিবাহ, ওরস মানে বিবাহ। তো ওরস তো হয় বিবাহর দিনে, আপনার মেয়ের বিবাহ বা আপনার ছেলের বিবাহ, বোনের বা ভাইয়ের বিবাহ বা আপনার নিজের বিবাহ, এটি হচ্ছে ইয়াউমুল ওরস মানে বিবাহর দিবস, বিবাহের দিন। তাহলে পীরদের আবার কোথায় বিবাহ লাগে রে বাবা, এদের কোথায় বিবাহ লাগে যে ওরসের মেলা বা ওরস ওরস লাগে, বছরে একবার ওরস হয় তাদের, ওদের ওরস কোন দিনে হয় জানেন, ওদের মৃত্যু দিবসকে মৃত্যু বলা বেয়াদবি, মৃত্যু দিবস বলা যাবে না, পীর সাহেব মরে না তো, মরেও তারা মরেন না, বরং মরে গেলে আরো শক্তিশালী হয়ে যান, মরিদানদেরকে দিতে পারেন, দান করতে পারেন। সুতরাং মৃত্যু দিবস তো বলাই যাবে না, মৃত্যু বার্ষিকী বলাই যাবে না, তাহলে কি বলতে হবে, ওরস, তাদের ভাষায় সুফিদের ভাষায় এই পীরপন্থীদের ভাষায় হচ্ছে ওরস, সেটি হচ্ছে ওরসের দিন, বিবাহের দিন। এখানে মৃত্যু আসল ঘটনা হচ্ছে মৃত্যু, আর বলছে বিবাহের দিবস, ইয়ে আবার কি রহস্য, বুঝতে পারছেন কথা আমার, মৃত্যু দিবসকে বিবাহের দিবস বলা হলো কেন, ওরসের দিবস কেন বলা হলো, তারা হচ্ছে আল্লাহর আশেক, কথা বুঝতে পারছেন, তারা কি বলে আশেকের রসুল, বলে না দেওয়ানবাগি আশেকের রসুল, হ্যাঁ, বা আশেকে এলাহি, আল্লাহর আশেক রসুলের আশেক, তারা তো আশেকে এলাহি আল্লাহর আশেক, এমন আল্লাহর আশেক, আল্লাহর সাথে ইশক হয়েছে, ইশক মানে প্রেম, আল্লাহর সাথে এমন প্রেম করেছে, তাদের কবিতাগুলিতে প্রেম লিখা আল্লাহর ক্ষেত্রে কোথাও কোরআন হাদিসে নেই, কোরআন হাদিসে ইশক শব্দটি আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে কেউ দেখাতে পারবে না। একটি কথা আরো শুনে রাখেন আমাকে, খুব খুব মানে ভালোবাসা,
মহাব্বত, মহাব্বত বলি আমরা কে, হুব বললে একটু হয়তো মুশকিল লাগে আপনাদেরকে, কিন্তু আমরা নিজেদের ভাষায় মহাব্বত শব্দটি ব্যবহার করি। মহাব্বত মানে ভালোবাসা, ওই হুব আর মহাব্বত একই কথাই তো। মহাব্বত মানে ভালোবাসা, এই কথাটি তো আল্লাহ রসুলের ক্ষেত্রে দেখাতে পারে, ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ, হে মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তুহিব্বুন আল্লাহ মহাব্বত থেকে, ফাত্তাবিউনি, তাহলে নবী কে বলা হচ্ছে, নবী বলে দাও তাদেরকে যে আমার অনুসরণ করো, মানে নবীকে ফলো করো। ইয়ুহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, ইয়ুহিব্ব, তাহলে মহাব্বত শব্দ ব্যবহার হয়েছে কোরআনে। হাদিসে অন্তরঙ্গ বন্ধুর ক্ষেত্রে যদি অন্তরঙ্গ বন্ধু হয় তাহলে খলিল শব্দ ব্যবহার হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, দুজন আল্লাহর খলিল, আর কাউকে খলিল বলা হয়নি, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু মাত্র দুজন বলা হয়েছে হাদিস কোরআনে। ওয়াত্তাখাজ আল্লাহ ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ ইন্নাল্লাহ ইত্তাখাজানি খলিলা কামা ইত্তাখাজা ইব্রাহিম খলিলা, আল্লাহ আমাকে খলিল বলে গ্রহণ করেছেন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে খলিল, হাবিব বা মহাব্বত এই শব্দগুলি আছে, কিন্তু আশেক ইশক থেকে, এই ইশক শব্দ আল্লাহ রসুলের ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত বল, আমি সময় দিচ্ছি, কেয়ামত পর্যন্ত বিদাতি কবর পূজারীদেরকে সময় দিচ্ছি যে তারা বের করে নিয়ে আসুক কোরআন হাদিসে কোথাও আল্লাহর ক্ষেত্রে কোন মানুষ আল্লাহর সাথে ইশক করছে এই কথা ব্যবহার হয়েছে দেখান। বরং এটি চরম বেয়াদবি শয়তানি কথা, বেয়াদবি আল্লাহর সাথে, নউযুবিল্লাহ, আল্লাহর সাথে প্রেম করছে, ইশক করছে। ইশক এমন ভালোবাসাকে বলা হয় যেই ভালোবাসাতে রয়েছে যৌন চাহিদা সম্পর্কীয় যে ভালোবাসা, তাকে ইশক বলা হয়। এই জন্য একটি ছেলে যদি একটি মেয়ের জন্য পাগল হয়ে যায় বলা ইশক হয়েছে, ওর আশেক হয়ে গেছে, আশেক মাসুক, আশেক মাসুক, হ্যাঁ, যাকে ভালোবাসা তাকে মাসুক বলা হয় আর যে ভালোবাসা তাকে আশেক বলা হয়। আল্লাহ রসুলের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, কতগুলো চরম বেয়াদবি কথা। তাহলে ওই যে উর্স, উর্স মৃত্যু দিবসকে উর্স কেন বললো তারা, আর উর্সের মেলা কেন লাগে, এর কারণ হচ্ছে এই যে যেই আল্লাহর জন্য আশেক হয়ে থাকে তারা, আশেক হয়ে থেকে 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 সাক্ষাৎ হলো না হলো না হলো না, 50 বছর 60 বছর বেঁচে থাকলো, তারপরে মরার দিনে এখন আল্লাহর সাথে মাসুকের সাথে তার সাক্ষাৎ হচ্ছে, এই দম্পতির কথা বুঝতে পারছেন। যখন সাক্ষাৎ হচ্ছে পুরুষের নারীর সাথে সাক্ষাৎ হয় কখন, বিবাহর দিনে, বিবাহ হইলো তারপর বাসর ঘরে গেল তখন সাক্ষাৎ হলো, ঠিক না, বুঝতে পারছেন। চাহিদা ছিল অনেক দিনের, দীর্ঘ চাহিদা ছিল, কিন্তু হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আর বিবাহর দিনে হালাল ভাবে যদি পৌঁছিতে হয় তাহলে বিবাহর পরেই ইয়ামুল উরস, বিবাহর দিনে আপনি পৌঁছিত, বিবাহর পরে সরাসরি সবার সামনে যদি মনে করেন আমার স্ত্রীর কাছে আমি যাব, তোমাদের করার কি আছে, কারো করার কিছু আছে, জি হ্যাঁ, তো সেই দিন পৌঁছিতে আর কোনো বাধা নেই। ঠিক তেমনি এই যে পীর সাহেব সারা জীবন ওই যে জীবন থাকার কারণে মরতেও পারছে না, আর আল্লাহর কাছে আল্লাহর সাথে মাসুকের সাথে আশেকের সাক্ষাৎও ঘটছে না, বুঝতে পারছেন। এই করতে করতে যখন মরণ আসলো তখন ওরুস হয়ে গেল, বিবাহ দিবস, বিবাহ দিবস, নাউযুবিল্লাহ, সব বিয়াতবি কথাবার্তা এদের ভাষায় রয়েছে, পীরদের ভাষায়, এই জন্য ওরুসের মেলা লাগে, এ হচ্ছে রহস্য ওরুসের। সাধারণ মুসলিম ভাইরা যদি এই রহস্যই জানে, শুধু এইটুকু জানে, কোনোদের জীবন ওইসব মাজারে পা দিবে না, কোনোদের পা দিবে না। প্রত্যেক মুসলিম, সচেতন মুসলিম যার বিবেক রয়েছে, এই রহস্য যদি উদ্ঘাটন করতে পারে, জানতে পারে, জীবনেও মাজারে যাবে না ভুল করেও, জি হ্যাঁ। এই ওরুস, এই ওরুসের মেলা লাগে, যত বড় বড় পীরদের মাজার রয়েছে বাংলাদেশ, ভারত, আর আপনার ইরাক আর মেসর, এইসব দেশে এই এই শির্ক রয়েছে, গায়রুল্লাহর পূজা রয়েছে, কবর মাজার পূজা রয়েছে, ওরুসের মেলা লাগে। আর ওরুসের মেলার সময় হাজার হাজার লোকেরা এসে খাসি মোরগ ছাগল নিয়ে এসে ভিড় ভাড় করে এবং গায়রুল্লাহর পূজা করে। তো বলছিলাম বড় শির এবং ছোট শির্কের কথা সময়, তো বলছিলাম শিরকে, শিরকের, শিরকে আকবর দুই রকমের, তা হচ্ছে শিরকে কি বললাম, জালি মানে জাহির প্রকাশ্য শির্ক, আর একটি কি বললাম শিরকে খাফি, তাহলে শিরকে আকবরও খাফি মানে গোপনীয় শির্ক রয়েছে, তার অপর নাম বাতেন মানে বাতেন শির্ক, মানে সাধারণভাবে দেখলে বোঝা যায় না, স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না, এ হচ্ছে বাতেন শির্ক। শিরকে জালির কিছু উদাহরণ মিশাল দিলাম, যেমন প্রতিমা পূজা, পুতুল পূজা, কবর পূজা, মৃত ব্যক্তির কাছে চাওয়া,
মৃত ব্যক্তির সামনে সেজদা করা বা জীবিত কোনো মানুষের সামনে সেজদা করা বা জিনকে সেজদা করা যে কোনো জায়গায় গাছকে সেজদা করা নদীকে সেজদা করা পাহাড়কে সেজদা করা ইত্যাদি সবগুলি সচক্ষে দেখতে পাওয়া যাচ্ছে যে এটি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা অন্যর কাছে দোয়া করা অন্যর কাছে প্রার্থনা করা হলো অন্যর কাছে উদ্ধার কামনা করা হলো যেমন অনেকেই করে কোনো এমন জায়গায় মাঠে অথবা আপনার মরুভূমিতে জাহিলিয়াতের জামানা থেকে এই শির চলে আসছে একজন দুজন তিনজন আছে রাতের অন্ধকার সেখানে গিয়ে তখন সেই মাঠের মালিক অধিপতি জিনকে মনে করত তারা তখন সেখানে গিয়ে আশ্রয় চাইতো দেখো এই মাঠের যে মালিক তুমি অধিপতি তোমার কাছে আশ্রয় কামনা করি তোমার শরণাপন্ন হতে চাই তুমি আমাকে আশ্রয় দান করো এরকম শির্ক অনেকে করে থাকে যে মাঠের মধ্যে রাত কাটাতে হচ্ছে জানি না হয়তো জিনে শয়তানে ক্ষতি করতে পারে সুতরাং যে জিনদের নেতা আছে এই মাঠের মালিক তার কাছে আশ্রয় চেয়ে নিলাম শির্ক এরকম শির্ক প্রাচীন যুগ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা আরবের মুশরিকরা এই শির্ক করত বড় শির্কের মধ্যে যে খাফি শির্ক বড় শির্কের দ্বিতীয় ভাগ অর্থাৎ গোপনীয় শির্ক যেমন একটি মানুষ যে শির্ক করে তার কিছু জাহেরি বাহ্যিক শির্ক রয়েছে কিছু গোপনীয় শির্ক রয়েছে যারা কবরে সেজদা করে তাদের মধ্যে দুটোই রয়েছে এক তো আছে যে প্রকাশ্য যেগুলি কাজকর্ম করছে শিরিকি কাজকর্ম মাজারে গেল খাসি মরু জবাই করে দিল মাজারে গিয়ে সেজদা করলো ইত্যাদি এগুলো জাহিরি হয়ে গেল বাতেনি শির্ক অন্তর থেকে তার আস্থা ভরসা রয়েছে তার পীর সাহেবের উপর এর একটি উদাহরণ দিই সেটি হচ্ছে যে যারা পীরের মুরিদ হয় তাদের আস্থা ভরসা পুরোপুরি ওই পীর সাহেবের উপর যে আমার এই পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে আমাকে এক ভাই কালকে না পরশুই বলছিলেন যে পীরের মুরিদ হতে গেছে বাংলাদেশের পীর সাহেব তো পীরের মুরিদ হতে গেছে তারপরে মুরিদদেরকে মুরিদ তো বানালো মুরিদ বানিয়ে নেওয়ার পরে সে বলছে আল্লাহ আকবার এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমার মনে হয় কেউ বলেনি কেউ বলে আসলে এই কথা সে বলছে যে মুরিদ মানে যারা মুরিদ হলো বলছে ভাই যারা এসছেন বা সবাই তার এক মন মেজাজ নিয়ে আসে না অনেকে আসে যে মুরিদ হতে আসে না তামাশা দেখতে আসে পীরের কাছে দেখতে এসছে যে কি করছে দেখতে এসছে আর অনেকে আসে বরং অধিকাংশরে আসে মুরিদ হতে তো মুরিদ যারা হবেন তারা হয়ে যান আর যারা মুরিদ হতে চান না তারা উপদেশ শোনেন যে আপনার এই ভালো ভালো কাজগুলি করবেন কিছু বলল ওই ভাই সেই মজলিসে হাজির মানে তিনি মুরিদ হতে গেছিলেন বলছে ভাই মুরিদ তো হয়েছি কিন্তু তওবা করছি এই দুই দিন আগের ঘটনা রবিবারের দিনের ঘটনা আমার সাথে সাক্ষাৎ তান তো মরিদ তো হয়েছি কিন্তু তওবা করছি এখানে এসে তিনি তওবা করছেন আমার সামনে বলছে তওবা করছি আল্লাহর কাছে এইসব শির্ক থেকে সেই পীর সাহেব বলছে যে দেখো যারা মরিদ হলে আজকে তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না বলতে সাহস করেছেন প্রথম খলিফা প্রথম মানুষ ইসলামের সর্বোত্তম মানুষ এই উম্মতের আফজাল হাদিহিল উম্মাহ যাকে বলা হয়েছে হযরত উমার আমিরুল মুমিনিন তিনি বলেছেন এই কথা হযরত উসমান দুই মেয়ের বিবাহ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে সাহস করেছেন এই কথা হযরত আলী বলেছেন হাসান হুসেনের বাবা ফাতেমার স্বামী তিনি বলতে সাহস করেছেন এই কথা যে দেখো হযরত আলী কি এ কথা বলেছেন যে আমার যারা অনুসারী হবে তাদেরকে ছেড়ে আমি একা জান্নাতে যাব না কেউ বলেছেন ইসলামের ইতিহাস তুলে একটি নজির দেখান একটি উদাহরণ শুধু চাই যে কে বলেছেন এই কথা কেউ বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য সাফাত করব তারপরে এই কথা তিনি বলেননি যে আমার প্রত্যেকটি উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব এই কথা নেই সাফাত করবেন এই সাফাত করতে হতে অনেকে জাহান্নামে চলে যাবে অনেকে তাদের পানিশমেন্ট অনেক দিনের হাজার হাজার বছর আছে পানিশমেন্ট পাওয়ার পরে ফিরে আসবে জান্নাতে কয়লা হয়ে যাবে পুড়ে পুড়ে এই কথা হাদিসে রয়েছে কাল ফাহাম ফাহাম পুড়ে কয়লা হয়ে যাবে তারপরে ফিরে আসবে আর এই পীর সাহেব আর সেই পীর সাহেব সম্পর্কে আমি তো অবাক এই জন্য হলাম যে সেই পীর সাহেবকে আমাদের দেশের ওলামায়ে কেরামরা মনে করে যে তিনি হক্কানি পীর তিনি হক্কানি পীর আশরফি ভান্ডারীর মতো আর এইসব শির্ক বিদাত করে নেওয়ালা না আর আপনার ইয়েও শির কিন্তু মানে যাদের সম্পর্কে অনেকের ধারণা আছে যে ওয়ানবাগিরা এরা স্পষ্ট কুফরি কথা বলছে আটরসিরা স্পষ্ট কুফরি শিরিক করাচ্ছে এমাজ বান্ডেরা স্পষ্ট নাচ গান করাচ্ছে কুফরি করাচ্ছে সেই পীর সাহেব যদি চরমনাইর পীরে কথা বলে কেমন লাগবে আপনাকে শুনে যে আমার মুরিদানদেরকে ছেড়ে আমি একা জান্নাতে যাব না তাহলে কোথায় যাবেন সব মুরিদান তো জান্নাতে যেতে পারবে না তাহলে কোথায় যাবেন তাদের সাথে যেখানে যেতে হয় যাবেন জি হ্যাঁ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তওবা করেন এসব শির্ক থেকে আসলে শির্কি আকীদা থেকে কি বলতে চেয়েছিলাম পয়েন্টে ফিরে আসি
যে বাতেনি শিরক, বড় শিরক কিন্তু বাতেনি শিরক, গোপনীয় শিরক, ভিতরে আস্থা যে আমার পীর সাহেব আমাকে ছেড়ে জান্নাতে যাবেন না, মানে আমি পীরের মুরিদ যখন হয়েছি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, যাবেন শিরকে আবার বড় শিরক, যেহেতু জান্নাত যাওয়ার ক্ষেত্রে আস্থা কার ওপর, পীর সাহেবের ওপর। এইভাবে মুনাফিকদের শিরক, মুনাফিকদের শিরক, যারা আসলে মুসলমান নাই, অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, রসুলের প্রতি বিশ্বাস নেই, পরকালের প্রতি বিশ্বাস নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল বেশ কিছু, এরকম মদিনায় মুনাফিক ছিল, আব্দুল্লাহ বিন মুনাফিক তাদের নেতা, এদের বিশ্বাস ছিল না। ও হতে যেতে যেতে রাস্তাতে বলছে যাও তোমরা যাও, আমি যাও, আমরা যাবো না, তিনশো জন ফিরে চলে আসলো। এদেরকে কি বলবেন? এরা মুশরিক, মুনাফিক, মুনাফিক মানে মুশরিক নাই কথা নাই, মুনাফিক যেহেতু কপট, তারা উচ্চারণ করতো কালেমা, নামাজও পড়তো, কিন্তু অন্তরে কি লুকাইত ছিল? বড় শিরক লুকাইত ছিল, বড় শিরক আর কুফরি লুকাইত ছিল। সুতরাং এদের শিরক যে গোপনে রয়েছে ভিতরে, এ হচ্ছে শিরকে আকবর কিন্তু শিরকে খাবি, বড় শিরক আর গোপনীয় শিরক, এরা আসলে শিরকের ধর্মের ওপরেই কায়েম ছিল। এইরকমই আমার দেশে অনেক নেতাদের পাবেন, যখন ইলেকশনের সময় আসবে তখন টুপি পাঞ্জাবি লাগিয়ে মসজিদে মসজিদে যাও, গিয়ে হাজির, প্রথম কাতারে গিয়ে হাজির, আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি, আপনাদের সেবার সুযোগ দেবেন, ঠিক না? সারা বছরের জীবনে এক অক্ত নামাজ পড়েন না, যদি কোথাও দেখেন যেখানে লোকজন পাবে সংখ্যাগরিষ্ঠ, মাজারে হাজির, শাহজালালে হাজির, আটরশিতে হাজির, মাঝভান্ডারিতে হাজির। একবার বাংলাদেশে সফর করেছিলাম, আর সেই দিন ছিল ওরস ছিল আটরশির, তো রাস্তায় এত জাম যে দুই তিন ঘন্টা আমি যে গাড়িতে বাসে ছিলাম সেটা থেমে থেকে, আজকে থেকে 15 বছর আগের ঘটনা বলি, থেকেই গেল 2-3 ঘন্টা। তো আর পাশ দিয়ে দেখছি অনেকগুলো কার যাচ্ছে, সব 200 কার যাচ্ছে। জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি ভাই, আমাদের গাড়ি চলছে না, পাশ দিয়ে কারগুলো চলেই যাচ্ছে, চলে যাচ্ছে, আমরা শুধু বাধা। বলছে ব্যাপার অন্যরকম আছে, প্রেসিডেন্ট সাহেব আটরশি যাচ্ছেন। জি, বুঝতে পারছেন তো, এই হচ্ছে অবস্থা এদের। তো এইরকম যারা বেশ কিছু নেত্রী সবার কথা বলছেন, নেতা হলেই যে সে মুশরিক হবে এমন কথা না, মমিন নেতাও হতে পারে আর আছেনও সত্যি, কিন্তু মুনাফিক যেসব নেত্রী স্থানীয় ব্যক্তি সারা বছর নামাজ নেই তাদের, এবং ইসলামের বিরুদ্ধে তাদের মন্তব্য বিবৃতি বয়ান, এবং ইসলামের ক্ষতি সাধনের জন্য তাদের প্রচেষ্টা মেহনত লেগে আছে, তো এই রকমের যেসব নেত্রী স্থানীয় এরা হচ্ছে ওই রকমের শিরকুল মুনাফিক। এদের শিরক হচ্ছে গোপনীয় শিরক, অন্তরে শিরক বা কুফরি ঢোকা রয়েছে, এরা হচ্ছে মুনাফিক। এ হচ্ছে শিরকুল মুনাফিকের উদাহরণ বর্তমান জামানে। শিরকে আসগর যেমন শিরকে আকবর দুই প্রকার, তেমনি ছোট শিরক, ছোট শিরক দুই প্রকারের, জাহের এবং বাতেন, প্রকাশ্য শিরকে জালি এবং শিরকে খাফি বলে দিতে পারেন, প্রকাশ্য শিরক এবং গোপনীয় শিরক। ছোট শিরক প্রকাশ্য শিরক যেমন হাতে বালা লাগানো, হাতে বালা অনেকে লাগায়, এই বালা থাকলে অনেক রোগ থেকে মুক্ত থাকব, তাবিজ থাকে হাতে, তাবিজ কোমরে, তাবিজ গলায়, তাবিজ বিভিন্ন জায়গায় শরীরে তাবিজ থাকে, তাবিজ থাকলে ঘরে তাবিজ ঝুলানো, বাড়ির যে গেট রয়েছে গেটে তাবিজ লাগানো রয়েছে, লিচুর গাছে আমের গাছে তাবিজ লাগানো রয়েছে, দেখেছেন না? দেখেননি? তাবিজ তাবিজ আকারে থাক আর নকশার আকারে থাক, নকশা নকশায় থাক বা কোনো কিছু লিখা থাক, তাতে বেশিরভাগ নকশায় দিয়ে থাকে, যেহেতু আমাদের দেশের ওই কোরআনের ভূমিকাতে এইরকম যারা শিরক করে থাকে তারা একটি এক ধরনের নকশা লাগিয়েছে, এটি হচ্ছে সুরা ফাতেহার নকশা, এটি হচ্ছে সুরা ফালাকের নকশা, সুরা মারিয়ামের নকশা। আমি যখন ছোট ছিলাম ছাত্র জীবনে পড়াশোনা করতাম তো পেলাম সুরা মারিয়ামের নকশার ফজিলত, তো সুরা মারিয়ামের নকশার ফজিলত লিখেছে যে এই নকশা যদি কোনো গাছে লাগানো হয় তাহলে যথেষ্ট ফল দিবে সেই গাছ, হ্যাঁ ফল বৃদ্ধি পাবে, এলাকার লোকেরা লিচুর গাছে আমের গাছে ওই নকশা লাগাত, এই নকশা উদ্ঘাটন করলো। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা রয়েছে যে আল্লাহ হ্যাঁ রেজেক দান করেছিলেন বন্ধ ঘরে, তাই যদি গাছে এই নকশা ঝুলিয়ে দেওয়া হয়, কোরআনও নয় করা ওই সুরাও না, সুরা শুধু নকশা অঙ্ক রয়েছে, এত হাজার এত হাজার এত হাজার এইভাবে নকশাগুলি রেখেছে, ঘর ঘর করে নকশা রয়েছে, এই নকশা লাগিয়ে দিলে ফলে বরকত হবে, এ হচ্ছে শিরক। এগুলো হচ্ছে কিসির? ছোট শির, কিন্তু শিরকে জালি প্রকাশ্য শিরক, দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো শিরক, তাবিজ বাঁধা রয়েছে বা নকশা ঝুলানো রয়েছে, অথবা ধাগা সুতা সুতা বাঁধানো, অথবা আল্লাহর ছাড়া অন্যের কসম করা, যেমন আমাদের দেশে অহরহ এই কসম চলে, হ্যাঁ মহিলা স্বামীর শরীরে হাত দিয়ে গায়ে হাত দিয়ে কসম করছে আর লোকে বিশ্বাসও করছে, যদি সত্য না হতো এই মহিলা সত্য কথা না বলতো তাহলে স্বামীর গায়ে হাত দিয়ে কসম করতেই পারতো না। বাস্তব এগুলো হচ্ছে আমাদের সমাজে,
ছেলের মাথায় হাত দিয়ে বলছে, ছেলের মাথায় হাত দিয়ে আমি কসম করছি, যদি আমি যদি মিথ্যা বলি আমার ছেলে মরে যাবে। আর ধারণাও জাহেল সমাজের যে যদি মিথ্যা কসম করে তো তার ছেলে মরে যাবে, স্বামী মরে যাবে, সেই জন্য এই কসম মিথ্যা হতে পারে না। কিন্তু যদি আল্লাহর কসম বলে তো যারা কসম দিচ্ছে তারাও বিশ্বাস করবে না, আর তারও আস্থা হয় না, আল্লাহর কসমের উপর কারো আস্থা নেই। অথচ আল্লাহর কসম খেতে হবে, আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম করলে হচ্ছে শিরক। এই শিরক কোন শিরক? ছোট শিরক। সাধারণভাবে যদি কসম করে গতানুগতিক যে কসমগুলি চলছে আল্লাহ ছাড়া অন্যের, তাহলে ছোট শিরক। কিন্তু যদি মনে করে যে আমি যার কসম করছি সে আল্লাহর চাইতে কম না, তাহলে বড় শিরক। কেউ যদি মনে করে আমার স্বামীর কসম করছে, আমার স্বামীকে আল্লাহর চাইতে কম মনে করি না আমি, তাহলে বড় শিরক সে করলো এবং সে বড় মুশরিক, ইসলাম থেকে বেরিয়ে গেল। এছাড়া শিরক, যেমন কেউ যদি বলে যে আপনি না থাকলে আমি মরে যেতাম, পয়সাওয়ালা মানুষদেরকে আমার দেশে সমাজে যারা পয়সাওয়ালা মানুষ হয়তো গরিব দুঃখীকে দেখাশোনা করছে, একজন গরিব এসে ইমান দুর্বল, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, সর্দারজি বা মন্ডলজি মতব্বরজি যদি আপনি না থাকতেন তাহলে আমরা না খেয়ে মরে যেতাম, কথা দেখি শিরক। আরও শুনেন, ডাক্তার সাহেব শুনেন আপনাদের শিরক। ডাক্তার সাহেব আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে গেল, তারপরে মাশা আল্লাহ ভালো হয়ে গেল, আল্লাহ ভালো করলেন, এসে বলে ডাক্তার সাহেব ভাগ্য ভালো যে আপনি দাম্মামে ছিলেন, আপনি যদি না থাকতেন তো মরে যেতাম, আপনি না থাকলে ভালো হতে পারতাম না। এ হচ্ছে শিরক, এগুলো হচ্ছে শিরকে আসগার, বড় ফাঁসে কি কবিরা গুনাহ। এইভাবে যদি কেউ বলে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ আপনি হয়তো বলে না, কিন্তু যদি বলে আল্লাহ রসুল যা চাই তাই হবে, এটি অনেকেই বলে, আল্লাহ রসুল যা চাই তাই হবে, আল্লাহর সাথে রসুলকে সমান করে দিল, আল্লাহর আল্লাহ চাইলে যা চান তাই হবে, কিন্তু রসুলের চাওয়ার কি আছে? রসুল চাইলে যা চাইবেন তাই হবে? তাই যদি রসুলকে চেয়েছিলেন যে ওহদে আহত হন, 70 জন শহীদ হয়ে যাক, রসুল্লাহ কি চেয়েছেন যে তাইফে গিয়ে খালি হাতে ফিরে আসি আহত হয়ে মার খেয়ে? অনুসময় চাননি। রসুল্লাহ সাল্লাম কি স্বেচ্ছায় চেয়েছিলেন যে 13 বছর মেহনত করি কিছুই ফল হলো না, তখন এইভাবে রাতারাতি এখান থেকে নির্বাসিত হয়ে হিজরত করি মক্কা থেকে মদিনা? রসুল চাইলে হবে এ কথা তো মিথ্যা। তাহলে কেউ যদি আল্লাহ রসুল যা চাই তাই হবে, এ হচ্ছে ছোট শিরক। ছোট শিরক সাধারণভাবে যদি বলে, আর যদি মনে করে না রসুল ওই রকমই যেমন আল্লাহ, আল্লাহ যেমন চাইলে হয় তোমার রসুল চাইলে হয়, তাহলে বড় শিরক করলে, মনে রাখবেন এগুলো জিনিস, এ হচ্ছে শিরক। এরকম অনেকে বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা দিয়ে শেষ করছি, সময় হয়েছে। এক লোক আসছে, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহু ওয়া শিয়তা, আপনি যা চান এবং আল্লাহ যা চায়, আল্লাহ যা চান এবং আপনি যা চান, মাশা আল্লাহু ওয়া শিয়তা, আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই হয় তাই হবে। অথচ জীবদ্দশায় জীবদ্দশায় রাসূলুল্লাহ চাইলে কিছু করতে পারতেন, একজন জীবিত থাকলে চাইলে অনেক কিছু করা রয়েছে, যদি করা সম্ভব হয় সাধারণ মানুষের মানুষ হিসাবে, তাহলে নবী করিম সাল্লামের পক্ষে সম্ভব হলে তিনি করতে পারেন। তারপরে সেই লোকটি যখন বলে মা আশা আল্লাহ আসে, তা আল্লাহ যা চান তাই হবে এবং আপনি যা চান তাই হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে লাল হয়ে গেলেন, মুখমণ্ডল তাঁর লাল হয়ে গেল, বলছেন আজহালতানি লিল্লাহি নিদ্দান, সুবহান আল্লাহ, তুমি কি করলে আমাকে আল্লাহর অংশীদার বানিয়ে, নিদ মানে অংশীদার, আল্লাহর অংশীদার বানিয়ে দিলে, কুল মা আশা আল্লাহ ওয়াহদাহু, বলো আল্লাহ একাই যা চান তাই হবে, আমি মোহাম্মদ চাইলে কিচ্ছু হবে না, আল্লাহ একাই যা চান তাই হয়। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহ এবং আপনি যা চান এবং আল্লাহ এবং আমার আব্বা যা চান, আল্লাহ এবং আমার মুরব্বী যা চান, আমার পীর সাহেব যা চান তাই হবে, তারপরে অন্যান্য যে উদাহরণগুলি দিলাম, এগুলি হচ্ছে সব শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে লোকেরা জিজ্ঞেস করতো ভালো সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, আর আমি অকল্যাণ অমঙ্গল সম্পর্কে জিজ্ঞেস করতাম, খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। কানান নাসু ইয়াসআলুন আনিল খাইর ওয়া কুনতু আসআলু আনিশ শার মাখাফাতান ইউদরিকানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা প্রশ্ন করতো, তো লোকেরা জিজ্ঞেস করতো ইয়া রাসূলুল্লাহ কেমন হবে, ভালো হবে, এই হবে, সে ভালো ভালো কথা জিজ্ঞেস করতেন, আমি শুধু জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ এখন তো আমরা খুব ভালো আছি, এরপরে কোনো ফিতনা হবে নাকি, এরপরে কি শিরক হবে নাকি, এরপরে কি জুলুম অত্যাচার হবে নাকি, এরপরে কি এই হবে কোনো খুন হবে নাকি, ইয়ে হবে নাকি, এ সম্পর্কে জিজ্ঞেস করতাম। কেন? মাখাফাতা, এই আশঙ্কা, এই ভয়ে যে আমি যেন ওই ফিতনায় নিমজ্জিত না হই, ওই ফিতনা থেকে, ওই দ্বন্দ্ব থেকে, ওই খুন থেকে, ওই লড়াই থেকে যেন বেঁচে থাকতে পারি, শিরক থেকে যাতে করে বেঁচে থাকতে পারি। সুতরাং কি বোঝা গেল? যে আমাদেরকে যেমন তাওহীদের জ্ঞান হাসিল করতে হবে, অর্থাৎ আল্লাহর একত্ববাদ সম্পর্কে, ঠিকই তেমনি তাওহীদের পরিপন্থী বিপরীত জিনিস শিরক
শিরক সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে হবে যাতে করে বেঁচে থাকতে পারি। সুন্নত সম্পর্কে যেমন জ্ঞান হাসিল করতে হবে যে এই এই কাজগুলি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তেমনি বিদআত সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে যাতে করে বিদআত থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। মহান আল্লাহ যেন তাঁর ইবাদত করার আমাদের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলার জীবনযাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন যারা অজ্ঞতার কারণে শিরক বিদআতে লিপ্ত রয়েছে তাদেরকে যেন হিদায়তের আল্লাহ তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি জি, ছোট শেখ, আসলে সময় সংকীর্ণতার জন্য অনেক উদাহরণ থেকে গেল, অনেকগুলি তো রিয়া লোক দেখানো যদি হয় তো এটা ছোট শিরক হতে পারে, বড় শিরক হতে পারে। একজন মুমিন মানুষ মুসলিম সত্যিকার মুসলিম, কিন্তু লোক দেখানো কিছু কাজ করলো, দান করলো, চাইছে যে লোকেরা জানুক একটু যে আমি দান করলাম, এত টাকা দিলাম, তাহলে এটি হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। আর মুনাফিকদের রিয়া, মুনাফিক অন্তরে বিশ্বাস নাই, ওই যে একটা উদাহরণ দিলাম নেতাদের যে মসজিদে মসজিদে টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে গেল প্রথম কাতারে গিয়ে হাজির, এ হচ্ছে বড় শিরক। এই ধরনের যারা মুনাফিক অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, নাস্তিক, তো এগুলি হচ্ছে বড় শিরক। রিয়া দুই রকম হতে পারে, লোক দেখানো যদি মুনাফিকের পক্ষ থেকে হয় তাহলে বড় শিরক। যেমন আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে, ধোকা দিতে চায়। ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহ তাদেরকে এই ধোকার এবং এই প্রতারণার জবাব দেবেন, আল্লাহ প্রতিদান দেবেন। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন নামাজে তারা দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়, ইরাউন আন্নাস, লোক দেখানো নামাজ পড়ে, তো এরাও তো লোক দেখানো নামাজ পড়ে, কিন্তু এটি হচ্ছে বড় শিরক। কিন্তু একজন লোক নামাজ একা পড়লে খুব তাড়াতাড়ি, আমাদের দেশের লোকেরা সুন্নত পড়ে খুব তাড়াতাড়ি, বিশেষ করে এখানে এসে একা একা যদি সুন্নত পড়ে খুব তাড়াতাড়ি একেবারে এক্সপ্রেস, কিন্তু যখন দেখবে যে না দু চারজন লোক দেখছে ওর দিকে, বন্ধুবান্ধব বসে আছে, তখন ধীরে ধীরে নামাজ চিকন করে নামাজটা সুন্দর করে নামাজটা পড়ছে, এ হচ্ছে ছোট শিরক। এও রিয়া, লোক দেখা, লোককে দেখাবার জন্য নামাজটা একটু লম্বা করে দিল, দান খায়রাত করলো লোক দেখানোর জন্য, আমার নামটা কেন প্রকাশ করা হলো না, অসন্তুষ্ট। আমাদের দেশে ওয়াজ মাহফিলে অসন্তুষ্ট হয় আমাদের যারা চাঁদা দান করে, যদি ভালো করে লম্বা করে দোয়া না দেওয়া হয় তাহলে, এ ছোট শিরক, ছোট শিরক। তাহলে বোঝা গেল যে রিয়া মানে লোক দেখানো কাজ দুই রকম হতে পারে, মুনাফিকের পক্ষ থেকে হলে বড় শিরক, আর মুসলিমদের পক্ষ থেকে হলে